এই গ্রুপেই থেকে যাবে, কি বললাম বুঝেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ বলছি যে আমি তোমার কথাটা আমি কিছু শুনতে পাচ্ছি না, যে কথা বলছো আমি কথাটা কিছু শুনতে পাচ্ছি না, পরিষ্কার করে বলো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ স্যার, বলছি যে এমনি যারা ম্যাথে উইক আছে সেই গ্রুপটা আপনি যেটা করছেন, মানে সেইটা আপনি কবে পড়াবেন যদি একটু বলেন শেডিউলটা। অ্যাকচুয়ালি দেখো, শিডিউলটা এই সোম বুধ শুক্রতেই হবে, দেখা গেল তোমাদের এটা কি 7টার থেকে হয়ে গেল, বুঝছো কি বললাম? ও মানে আহ একের দিনে হবে, ডে কখনো চেঞ্জ হবে না, টাইমটা একটু চেঞ্জ হতে পারে, ঠিক আছে? স্যার, টাইমটা স্যার ইভিনিং এই রাখবেন স্যার, একটাই রিকোয়েস্ট স্যার, সকালে হলে ইম্পসিবল না হয়ে না যাবে। না, সকালে দেখো আমার তো সারা দিন অফলাইন ক্লাস থাকে তো আমার কোচিং সেন্টারে, সেখানে থেকে তোমাদের এই রাত্রে বা সন্ধ্যার দিকে আমি টাইম দিতে পারবো, হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই, তোমাদের সময় আচ্ছা সন্ধ্যাবেলাতেই হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক সন্ধ্যার আছে। পরে। সো যারা যারা, এই শোনো সবাইকে বলছি, যে কয়জন শুনছো আমার কথা, যারা যারা মনে করো যে তোমরা ম্যাথে একটু দুর্বল আছো, হ্যাঁ তারা নতুন গ্রুপে জয়েন করবে, আর যারা না মনে করছো না ম্যাথে আমাদের ঠিকঠাক আছে, তারা এই গ্রুপেই থেকে যাবে, ঠিক আছে? তা না হলে কি হবে তোমাদের, ওই একদম দেখো এই কোয়েশ্চেনটাকে ভাঙিয়ে করতে গেলে আমাদের যে সময় চলে, এটা কিন্তু একদম সেকেন্ডের মধ্যে উত্তর চলে আসা কোয়েশ্চেন, ঠিক না? তো যাই হোক, এতে আমাদের প্রিপারেশনে যাদের ভালো অবস্থা আছে তাদেরও একটু অসুবিধা হতে পারে, সেই জন্য বলছি যাদের একটু দুর্বল অবস্থা আছে তারা একটা নতুন গ্রুপ করে দেবে, প্রসেন ও প্রসেনজিৎ সরকার করে দেবে, ওখানে তোমরা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার চলে এসি আমরা, এখানে আমরা এ আর বি এর রেশিও পেয়ে গেলাম, এবার এক্সামিনার কি বলছে এখানে ভালো করে বুঝতে হবে। এক্সামিনার এখানে কি বলেছে দেখো, বলেছে বি ইকুয়াল টু এক্স পার্সেন্ট অফ এ, তার মানে কি এক্সামিনার বলতে চাইছে যে বি সমান সমান এ এর কত শতাংশ, বি সমান সমান এর কত শতাংশ, অর্থাৎ এই এক্স এর ভ্যালুটাকে জিজ্ঞেস করেছে। তা আমি এখানে যদি মান পাতিয়ে দিই, বি মানে কত 8, এ মানে কত 5, তাহলে 5-এর এক্স শতাংশ এটা হবে। এটা যদি আমি ক্যালকুলেট করি, এটা আমি ক্যালকুলেট করলে এখানে কাটা হবে 20, তাহলে আমার এখানে দেখবে যে এক্স ইকুয়াল টু চলে এসছে 160, এক্স ইকুয়াল টু চলে এসছে 160, আশা করি বুঝতে পেরেছো সবাই। হ্যাঁ স্যার, ওকে হ্যাঁ স্যার, দেন গো ফর নেক্সট কোয়েশ্চেন। যখনই আমি কোয়েশ্চেন দিচ্ছি নিজেরা করো, আমি সময় দিচ্ছি, এটা ঠিক তোমাদের যেমন আমি মনে করো তোমাদের পাশে বসেই তোমাদের সঙ্গে আমি বসে আছি, তো একটু সময় নাও, একটু সময় নিয়ে নিজেরা আনসার করার চেষ্টা করো, নিজেরা উত্তর করার চেষ্টা করো, দেন আই উইল সলভ ইট। ওকে কারো কারো আনসার এসছে স্যার 720 হবে? টোয়েন্টি ইয়েস, দ্য আনসার উইল বি, 720 দ্য স্যার, আনসার উইল বি 720, ঠিক বলছো তোমরা। দেখো যারা পারোনি তারা দেখো, এই অঙ্কটার উত্তর হবে 720, যারা পারোনি তারা দেখো। এখানে এক্সামিনার কি বলছে, তোমাদের এখানে ইংরেজিতে কোয়েশ্চেন লেখা আছে, তো তোমরা যদি বাংলায় ডিমান্ড করো তাহলে কিন্তু সম্ভব নয়, ইংরেজিতেই তোমাকে সমাধান করতে হবে, এবং আমি কথা দিচ্ছি ইংরেজিতে তোমাদের সমাধান করতে করতে তোমরা ইংরেজিতেই শিখে যাবে, চিন্তা নেই। কোয়েশ্চেন পড়ো আগে, কি বলছে, ইফ 120 ইজ 20% অফ আ নাম্বার, বলছে 120 যদি 20% মানে কোনো একটি সংখ্যার 20% হয়, মানে ধরো আমার সংখ্যাটা এক্স, সেই এক্স এর যদি আমি 20% বের করি তবে আমি পাই সেই সংখ্যাটার 120। ওকে এবার এক্সামিনার জিজ্ঞেস করেছে যে এই এক্স সংখ্যাটির 120% কত হবে, এই সংখ্যাটির 120% কত হবে, এটা এক্সামিনারের প্রশ্ন। তাহলে দেখ এখান থেকে আমাকে আগে এক্স এর মানটা বের করতে হবে, সবার আগে তো আমি তোমাদের ট্র্যাডিশনাল মেথডটাকে ইউজ করে দেখাবো, ট্রেডিশনাল মেথড, কারণ ট্রেডিশনাল মেথডটাই হলো মূল জিনিস। তাহলে এখানে তোমরা দেখছো, এখান থেকে যখন আমরা এক্স এর ভ্যালু বের করতে চাইছি, এক্স এর ভ্যালু বের করলে আমরা কি করছি, এটা দিয়ে সরাসরি এটাকে কাটলে হয়ে যাচ্ছে 6, এন্ড দেন এক্স ইকুয়াল টু 600 হয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু আমরা নাম্বারটা পেয়ে গেলাম 600, তাহলে 600-ই 20% হয় 120। ওকে এবার এবার আমরা যদি এই এক্স এর ভ্যালু এখানে পুট করে দিই, তাহলে এখানে 600 ইন্টু 120 আপন 100 যদি করি, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাব 720। এখানে আনসার হয়ে গেল, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে।
ইয়েস, এবার আমরা যদি কনসেপ্ট দিয়ে করতে চাইতাম তাহলে কি করতাম? দেখো কনসেপ্ট দিয়ে করতে চাইলে আমি সবার প্রথমে বলতাম যে 20% মানে কত। 20% মানে তোমরা বলবে 1/5, ঠিক আছে? তো এক্সামিনার বলছে যে 5 হচ্ছে আমার অরিজিনাল নাম্বার আর এইটা হলো আমার পার্সেন্টেজ রেজাল্ট। এটা কি আমার পার্সেন্টেজ রেজাল্ট? তো এক্সামিনার বলে দিয়েছে এই একটা এক নয়, একটা 120। এক্সামিনার কি বলে দিয়েছে বলো? একটা এক নয়, একটা হলো 120। কেন বলে দিয়েছে? যে বলে দিয়ে দেখো 20% মানেই হচ্ছে 120, কোন সংখ্যার 20% মানে 120। তাহলে এইখানের এই একটা এক নয়, এই একটা কত? এইখানের এই একটা 120। এটুকুন বুঝতে পেরেছো কিনা বলো তো একটু। হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে 1 থেকে 120-তে যাওয়ার জন্য তুমি কত গুণ করেছো? 1 থেকে 120-তে যাওয়ার জন্য তুমি কত গুণ করেছো? 1-এর সঙ্গে 120 গুণ করেছো, 5, সরি 5 নয়, তুমি 1 থেকে 120-তে যাওয়ার জন্য 1-এর সঙ্গে কত গুণ করেছো? 120 তো গুণ করেছো। হ্যাঁ হ্যাঁ, তাহলে 5টা আমার অরিজিনাল নাম্বার, তাহলে 5টা 5 নয়, 5টার সঙ্গেও কত গুণ করতে হবে? 120। তাহলে দেখো তো 5-এর সঙ্গে যদি 120 গুণ করি তাহলে এটা 600 হয় কিনা হয় না বলো তো? হ্যাঁ স্যার, একদম একদম হয়। তাহলে যে আমাদের অরিজিনাল নাম্বার এখানে এক্স এর ভ্যালু, যেমন আমরা যখন এক্স ধরে করেছিলাম এক্স এর ভ্যালু 600 বেরিয়েছিল, আর এখানে সরাসরি 600 বেরিয়ে গেছে, দেখেছো? তাহলে এবার আমাদের এক্সামিনার যে কোয়েশ্চেন করেছে এর 120% বের করে দেবো, হয়ে যাবে। এবং এর 120% বের করার জন্য আমাদের এই সমস্ত কিছু লেখা লাগবেও না। কেন লাগবে না? আমরা জানি কি, আমরা জানি যে 100% মানেই হচ্ছে 600। তাহলে 10% মানে কত? তোমরা বলবে 10% মানে 60। তাহলে 100% মানে 600, আর 10% 60, আর 10% 60, তাহলে কত হয়ে গেল? 600। এটা কত হয়ে গেল বলো? 720। এটা হয়ে গেল তোমার 720, 720। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে যে যে নিচের যে পদ্ধতিটা আমি করালাম এগুলো তোমরা কিন্তু ভালো করে শিখতে থাকো, কারণ এগুলোই তোমাদেরকে সহযোগিতা করবে পরীক্ষার হলে উইদিন সেকেন্ডস আনসার বের করার জন্য। ওকে, এবং এই জিনিসগুলো তোমরা যতটা প্র্যাকটিস করবে, একটা কথা তোমাদের বলি, অঙ্ক যে যতই ভালো করো না কেন, অঙ্ক যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভুলে যাবে, পরিষ্কার কথা বলো তো? যারা অঙ্কে ম্যাথে অনার্স করেছো যারা, তারা আমার কথা সঙ্গে রাজি তো নাকি? না, একমত না? হ্যাঁ, যারা অঙ্ক, যারা অঙ্কে অনার্স করেছো তারাও জানো যে অঙ্ক যদি কখনো না করা হয় তাহলে ভুলে যেতে হয়, কারণ আমাদের ব্রেইন এই সমস্ত মানে অকাট্য জিনিসগুলোকে মাথায় রাখতে পারে না। মাথায় রাখবে ব্রেইন সবসময় মজার জিনিসগুলোকে মাথার মধ্যে রাখে, তাই সেই সময় পড়াশোনার জিনিসটাকেও যদি মজার মতন করে আমরা গ্রহণ করতে পারি তাহলে খুব মজা লাগবে। ওকে, তাহলে এই কোয়েশ্চেনটাও আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে স্যার। ওকে, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন করো তাহলে, নেক্সট কোয়েশ্চেন করো তোমরা। তোমরা চেষ্টা করবে সবার আগে, তারপর আমি আমার সলিউশন বলবো, এবং আমি এখানে কোয়েশ্চেনটা একটু পড়ে দিই। দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ 20% অফ দ্য লার্জার নাম্বার। বলছে দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে বড় সংখ্যাটির 20%। বুঝেছ কি বলেছে? দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে বড় সংখ্যাটির 20%। মানে ধরো এক্সামিনার বলছে যে একটা সংখ্যা এক্স আছে আর একটা সংখ্যা ওয়াই আছে, তা ধরে নাও এক্সটা হলো আমার লার্জার নাম্বার আর ওয়াইটা ধরে নাও আমার স্মলার নাম্বার, ঠিক আছে? ধরে নাও, তো এক্সামিনার বলছে এদের যদি আমি পার্থক্য করি অর্থাৎ ডিফারেন্স করি মানে বিয়োগ করি, তাহলে আমরা রেজাল্ট পাবো কত? রেজাল্ট পাবো এই এক্স এর 20%, মানে বড় সংখ্যাটির 20%। এটা এক্সামিনার বলেছে প্রথম লাইনে। তার পরের লাইনে এক্সামিনার কি বলল? ইফ দ্য স্মলার নাম্বার ইজ 20, যদি এই ওয়াই সংখ্যাটি অর্থাৎ স্মলার নাম্বারটি যদি 20 হয় তাহলে এই লার্জার নাম্বারটি কত? এটা এক্সামিনারের কোয়েশ্চেন। আশা করি তোমরা প্রশ্ন বুঝতে পেরেছো। স্যার 25 হচ্ছে। হ্যাঁ, ইয়েস, ভেরি গুড, দ্য আনসার উইল বি 25। ইয়েস, দ্য আনসার উইল বি 20। ইয়েস ইয়েস, বুঝতে পারিনি। বুঝতে পারোনি? হ্যাঁ, এই জন্যই বলছিলাম, এই জন্যই আমি বলছিলাম যে তোমাদের আলাদা একটা গ্রুপ করার দরকার আছে, ঠিক আছে? আর একটা কথা আমি ভালো করে তোমাদেরকে বলতে চাই, দ্যাট ইজ, সেটা হলো কি যে
মানে আমাকে যখন আমার চ্যানেলটা আমি করি তখন অনেকে আমাকে বলেছিল, বিভিন্ন ভাবে কমেন্ট করেছিল যে স্যার আপনি যেভাবে পড়াচ্ছেন আপনি কিন্তু কখনো কোনো পেইড কোর্স আনবেন না, এবং আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি কখনোই কোনো পেইড কোর্স আনবো না। এবার কেন কেন হয় এমনটা, কারণ সমস্ত ইউটিউব চ্যানেলগুলো প্রথম প্রথম ফ্রি অফ কস্ট শুরু করে, পরবর্তী সময় পেইড কোর্স করে নিয়ে তারা একটা ব্যবসা বাণিজ্য শুরু করে দেয়। তো আমি এই যে তোমাদের যে পড়াচ্ছি এটা করাটা আমার উচিত হয়নি, তবুও কিন্তু আমি এটা মনে করি যে তোমাদের কারো যদি সঙ্গে আমার সঙ্গে সঙ্গে পড়তে থাকো এবং আমি যদি তোমাদের পড়াতে চাই তাহলে আমার যে সময়টার মূল্য তোমাদেরকে একটু দিতে হয়। ওকে, সো এই জন্যই আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে এই পেইড কোর্সগুলো এনেছি। অ্যান্ড আমার মনে হয়েছে যে ইংলিশ অ্যান্ড ম্যাথ দুটো খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এবং এই দুটোকে না জানলে যে কোনো পরীক্ষায় বসার জন্য যোগ্যতা মানুষের আসে না, ঠিক আছে? আচ্ছা, এই জন্যে তোমরা যারা একটু নিজেদেরকে অঙ্কে মনে করছো যে আমাদের আরো একটু ভালো গাইডেন্স এর দরকার, তাহলে আমরা আর একটা গ্রুপে অ্যাড হয়ে যাবে আমি বললাম, আর যাদের ঠিকঠাক আছে তারা এখানেই থাকবে। ওকে, আচ্ছা দেখো, যারা বোঝোনি তারা আবার বোঝো। দেখো কোয়েশ্চেনে বলা হয়েছে দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস। আচ্ছা, তোমরা যারা অঙ্কটা পেরেছো তাদের সকলের উত্তর 25 হয়েছে তো? রিপ্লাই দাও। হ্যাঁ স্যার, 25 এসেছে স্যার। হ্যাঁ ওকে ওকে ওকে, এবার দেখো যারা পারোনি তারা ভালো করে খেয়াল করো যে বলছে যে এখানে কোয়েশ্চেনে বলেছে দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস, দুটি সংখ্যার ডিফারেন্স। ডিফারেন্স মানে কি? ডিফারেন্স মানে হলো পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, আমি ডিফারেন্স দেখো মনে করলাম একটা সংখ্যা 10 একটা সংখ্যা 5, তোমাদের যদি জিজ্ঞেস করি এই দুটো সংখ্যার ডিফারেন্স কত তোমরা কত বলবে? 5 কি করে বের করলে? বিয়োগ করো। বিয়োগ করে। তাহলে ডিফারেন্স মানে বিয়োগ ফল। ওকে, ডিফারেন্স মানে বিয়োগ ফল মানে পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, তো এক্সামিনার বলছে যে দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে বড় সংখ্যাটির 20%-এর সমান। তাই আমি এখানে বললাম যে এক্স হলো আমার বড় সংখ্যা, ওয়াই হলো আমার ছোট সংখ্যা, এদের যখন আমি বিয়োগ করছি যে রেজাল্টটা পাচ্ছি বিয়োগ করে সেই রেজাল্টটা হচ্ছে বড় সংখ্যার 20% আমি রেজাল্ট পাচ্ছি। ওকে, এই ছিল এক্সামিনারের তথ্য। তো এই এক্সামিনারের তথ্যকে আমরা ভেঙে চুরে আমাদের কোয়েশ্চেনটাকে করব, ঠিক আছে? তাহলে এই তথ্যকে যদি আমরা ভেঙে চুরে করি তো ট্র্যাডিশনাল মেথডে যখন আমরা করছি তখন আমরা কি করছি দেখো, তোমরা বলছো যে এক্স বড় সংখ্যা আর ওই যে ওয়াই ছোট সংখ্যা ধরেছিলাম, এক্সামিনার আমাকে বলে দিয়েছে ছোট সংখ্যাটা 20, তাহলে এইটা সমান সমান এক্স এরই কত পার্সেন্ট? 20%-এর সমান, ঠিক? এইটা দিয়ে এটাকে যখন আমি ক্যান্সেল আউট করব দিস উইল বি 5। ওকে, তাহলে এখানে তুমি বলবে যে x-20 ইকুয়াল টু এক্স আপন 5, এটা বলবে। এবার আমি এক্স গুলোকে এক পাশে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আসবো, তাই এর পরের লাইনে আমি কি করছি এই এক্স কে তো এখানেই রাখলাম, আর এই এক্স বাই 5 কে সমান সমানের এ পাশে যখন আনবো তখন এইখানের প্লাস সাইনটা এটা হয়ে যাবে মাইনাস সাইন, দেন এটা দিস উইল বি দ্যাট, এটা হয়ে যাবে এটা, অ্যান্ড দেন এই 20 কে যখন -20 কে যখন সমান সমানের এ পাশে নিয়ে যাব তখন এটা হয়ে যাবে +20। ওকে, এবার এখান থেকে কি হয়ে যাবে, এখান থেকে 5x-x/5 ইকুয়াল টু কত হয়ে যাবে? 20। ওকে, তাহলে এখান থেকে তোমরা দেখছো যে 4x/5 ইকুয়াল টু 20, তাহলে এখান থেকে 4 দিয়ে এই 20-কে কাটলে কত পাওয়া যায়? 5। তাহলে x সমান সমান এই 5 এপাশে গিয়ে গুণ হয়ে যাবে, দ্যাট ইজ 25। এইভাবে আমাদের 25 উত্তর বেরিয়ে গেল। গেল কিনা গেল না বলো? হুম হুম এইভাবে। হ্যাঁ স্যার, এরকম বুঝেছি। প্রত্যেকে বুঝেছো একটু বলো আমায়, প্রত্যেকে রিপ্লাই করো। হ্যাঁ স্যার, এইভাবে করেছি স্যার, কিন্তু একটু রেশিওতে দেখাবেন? অবশ্যই দেখাবো, কেন নয়, সবাই এইভাবে করে, তো মানে এইভাবে করে ফেলেছো সবাই, বুঝতে পেরেছো আশা করছি সবাই, ঠিক আছে? স্যার জিনিসটা মানে এই এইরকম স্টেপটা নিয়েছি, দেখাবো? তুমি আমায় বলো তো একটু, তার আগে নাম বলো, কে বলছো? স্যার আমি শিব সুন্দর বলছি। হ্যাঁ শিব সুন্দর বলো। হ্যাঁ মানে প্রথমে তো মানে ইকুয়েশনটা নিয়েছি x-y = x×20/100, তারপরে স্যার ওয়াই টাকে ওদিকে নিয়ে চলে গেছি, এবার ওয়াই এর মান যেহেতু 20 তাহলে ওদিকে 20x/100 +20 মানে x সমান সমান 20x/100 +20, একই ব্যাপার, একই ব্যাপার, তারপরে এই লসাগু প্রসাগু করে। হ্যাঁ হ্যাঁ একই ব্যাপার, একই ব্যাপার। চলো, আচ্ছা তোমাদের মধ্যে শুভেন্দু, তোমাদের মধ্যে শুভেন্দু আছো আর হচ্ছে আমার ভাইয়ের নাম কি নাম, চন্দন বর্মা, তোমরা দুজন করেছো ভাই? হ্যাঁ স্যার করেছি, ওই করেছে x-x-5। এই এই যেভাবে এখানে আমার করা রয়েছে এইভাবে করেছো কি?
হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার ট্রেডিশনাল মেথডেই করেছি, এখন জাস্ট ওই রেশিও শর্ট কনসেপ্ট টার্ম নিয়ে মেথডটা ভাবছিলাম, মানে 20% মানে 1/5, এভাবেই ভাবছিলাম যে এভাবে কিভাবে করা যায়। দেখো এভাবেই ভাববে। হ্যাঁ আমি দেখো প্রত্যেকটা তোমাদের করাতে থাকবো, তোমাদের এমনি এমনি তোমরা শিখে যাবে, কিন্তু শুনে নাও, আমার আজকে পড়ানোর পরে তোমরা পার্সেন্টেজের যেখান থেকে খুশি সেখান থেকে কিন্তু অঙ্ক করা শুরু করবে। কি বললাম বুঝেছো? অর্থাৎ আমি যে যে টপিক গুলো করাচ্ছি সব করার দরকার নেই, যে কোশ্চেনটা দেখে মনে হবে যে না এই কোশ্চেনটা দাদা করিয়েছে, মানে আমি করিয়েছি বলে তোমাদের মনে হবে, সেই কোশ্চেনটা তোমরা করবে। পার্সেন্টেজের এখন অনেকগুলো কনসেপ্ট বাকি, আমরা এখন এগোইনি কিন্তু সেখানে। ওকে, তো আমি এখন যেগুলো করাইনি সেগুলো তোমরা না করলেও ক্ষতি নেই, কিন্তু আমি যেগুলো করিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বাড়িতে ভালো করে করবে, ঠিক আছে প্রত্যেকে। আর এর জন্য সব থেকে বেটার বইটাই আমি বলে দিয়েছি, SSC চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ বাই কিরণ পাবলিকেশন। ওকে, আচ্ছা দেখো, এটাকে যদি আমি রেশিও কনসেপ্টে করি, তাহলে আমি রেশিও কনসেপ্টে কি করব, সবার আগে আমি খোঁজার চেষ্টা করব পার্সেন্টেজ আমাকে কি দেওয়া আছে। পার্সেন্টেজ আমাকে দেওয়া আছে 20%, আর 20% দেখার সঙ্গে সঙ্গে আমার মাথায় চলে আসবে 1/5। ওকে, আচ্ছা 20% কি দেওয়া আছে সেটা আমাকে জানতে হবে। এক্সামিনার বলছে যে 20% অফ দা লার্জার নাম্বার, তাহলে মনে রেখো এই যে যে নিচেরটা অরিজিনাল ভ্যালু হয়, তার মানে নিচেরটাই হচ্ছে আমার লার্জার নাম্বার। ওকে, নিচেরটা হচ্ছে আমার লার্জার নাম্বার, আর ওপরেরটা হচ্ছে আমার ডিফারেন্স। ওকে, তাহলে যেহেতু লার্জার নাম্বারের 20% যেহেতু ডিফারেন্স, তাই নিচেরটা হয়ে গেল লার্জার নাম্বার, ওপরেরটা হয়ে গেল ডিফারেন্স। আমায় বলো একটা সংখ্যা 5 এবং দুটি সংখ্যার মধ্যবর্তী পার্থক্য 1, তাহলে ছোট সংখ্যাটা কত হবে বলো তো? 4 হবে, ভেরি গুড, 4। 4 হবে। সবাই ক্লিয়ার কিনা সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এক্সামিনার বলছে 4টা 4 নয়, 4টা 20। এক্সামিনার বলছে এই স্মলার নাম্বার 4টা 4 নয়, 4টা 20, তার মানে কত গুণ করলে 5। তাহলে মনে রাখবে এই 5টা 5 নয়, এই 5টা কত হবে, ×5, দ্যাট ইজ 25। 25 বুঝতে পেরেছো সবাই? স্যার একবার একটু বলুন। হ্যাঁ, আমি অবশ্যই বলবো। আর বাদ বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ কোন স্যার বুঝেছি তাহলে কোন পদ্ধতিটা বেটার বলে মনে হচ্ছে বলো তো ভাইয়া? স্যার, এই পদ্ধতিটা সেটাই সবচেয়ে বেশি। ভালো লাগে, দেশীয়টা। হ্যাঁ স্যার, এটাই সব থেকে শর্ট পদ্ধতি। ইয়েস, তো এই পদ্ধতিটাকে তোমরা ইউটিলাইজ করবে যত পারো, যত প্র্যাকটিস করবে। হ্যাঁ, যে কোনো কোয়েশ্চেনে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, ঠিক আছে? তবে একটা কথা বলি, কিছু কিছু কোয়েশ্চেন আছে যেখানে এক্স ধরে অঙ্ক করতেই হয়। ওকে, কারণ সেখানে তুমি যদি এক্স না ধরো তাহলে কি হবে, তোমার ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। আর মনে রেখো পরীক্ষার হলে অঙ্ক পারাটা বড় কথা নয়, সময়ের মধ্যে অঙ্ক পারাটা কিন্তু বড় কথা। ওকে, এবার শোনো, যে বোঝনি সে ভালো করে বোঝো আরেকবার আমি বলছি। দেখো আমাকে এখানে বলছে যে দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে বড় সংখ্যাটির 20%। তা বড় সংখ্যাটির 20% মানে কি? 20% মানে আমি বললাম যে 1/5, তার মানে এই 5টা হচ্ছে আমার লার্জার নাম্বার। 5টা যদি লার্জার নাম্বার হয় তবেই তো তার 20%। এটা কি ছিল? এটা ছিল পার্সেন্টেজ রেজাল্ট ছিল না? এখানে পার্সেন্টেজ রেজাল্টটাই আমার কি? এখানে পার্সেন্টেজ রেজাল্টটাই আমার ডিফারেন্স। তাহলে দেখো বড় সংখ্যাটি 5 এবং তাদের ডিফারেন্স যদি 1 হয়, তাহলে ছোট সংখ্যাটি 100% 4 হবে। হবে হবে কি না হবে না বলো, যে বোঝো নিশে বলো। হবে হবে হবে, তাহলে এক্সামিনার বলছে এই ছোট সংখ্যাটি 4 নয়, 4টা হবে 20। তাহলে 4 থেকে 20তে যেতে গেলে কত গুণ করেছি? 5 গুণ করেছি, কারণ 4 5 হয় 20। তাহলে এই 5টি 5 নয়, এই 5টি কত হবে, ×5, দ্যাট ইজ 25। ক্লিয়ার হলো সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, দেন গো ফর নেক্সট কোয়েশ্চেন। কোশ্চেনটা তোমরা তোমরা করে ফেলো, কোশ্চেনটা তোমরা করে ফেলো। এবার আমি প্রশ্নটা বুঝিয়ে দিই তোমাদের, যারা বাংলা বুঝতে পারছো না। 25% অফ আ নাম্বার বলছে কোন একটা সংখ্যার 25% ইজ লেস দ্যান 18% অফ 650/19। বলছে কোন একটা সংখ্যার 25% এবং 650-এর 18%-এর মধ্যে পার্থক্য হচ্ছে 19, তাহলে সেই সংখ্যাটি কত? আমি প্রশ্নটা আবার বলছি, বলছে কোন একটা সংখ্যার, এই যে দেখো এ নাম্বার যেখানে লেখা আছে, মনে করবে এই এই নাম্বারটাই তোমাকে জিজ্ঞেস করেছে, তো তুমি চোখ কান বুঝে এই নাম্বারটাকে এক্স ধরো। বলছে যে এক্স এর 25% আর এই 650-এর 18% কে যদি আমি বিয়োগ করি, তাহলে তার ডিফারেন্স পাবো আমি 19। ওকে ওকে, দেন এক্সামিনার বলছে ফাইন্ড দ্য নাম্বার, তাহলে এই এক্সটা কত, এক্স এর ভ্যালুটা তোমাকে জিজ্ঞেস করেছে।
এক্সট্রা তোমাকে জিজ্ঞেস করেছে। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড দিস। প্রশ্নের মানেটা কি বুঝতে পেরেছো? কেউ একজন রিপ্লাই দাও তো। কেউ বোঝোনি হ্যাঁ এমন স্যার, আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝেছি উত্তর কত হয়েছে বলো। স্যার, বুঝিনি, আর একবার বলেন। হ্যাঁ, প্রশ্নের মানেটা যদি না বোঝো তাহলে দেখো কি বলেছে। দেখো বলছে যে 25% অফ আ নাম্বার, কোন একটা নাম্বারের 25% ইজ হয় লেস মানে কম, দেন মানে চেয়ে। তাহলে কম হয় কার চেয়ে? এদের চেয়ে। 650-এর 18%-এর থেকে কম হয় বাই 19, 19 দ্বারা কম হয়। মানে এই 650-এর 18% থেকে যদি আমি এই এক্স এর 25%-কে বিয়োগ করে দিই তাহলে আমি উত্তর পাবো 19। তাই এক্সামিনার বলছে এইখানে যে যে এক্সটা, এই নাম্বারটা কত এটা খুঁজে বের করতে বলছে এক্সামিনার। ওকে, স্যার 544 544 না, ভুল হচ্ছে সেটা। 544 ইজ নট দ্য কারেক্ট আনসার। বাকিরা বলো, শুভেন্দু বলো, চন্দন বর্মা বলো, সৌরভ বিশ্বাস ক্লাসে আছো কি? সৌরভ বিশ্বাস, হ্যাঁ স্যার, আছি। সৌরভ বিশ্বাস উত্তর হয়েছে। ক্যালকুলেশনটা একটু ভুল গেছে স্যার, একটু টাইম লাগবে। হ্যাঁ, একটু করো করো, অসুবিধে নেই। তো বাদ বাকি কারো উত্তর এসছে কি? পাঁচশো স্যার চুয়া 500 এটাই স্যার আছে, 450 হবে 450 না, হবে না, স্যার 544 হবে, স্যার না হবে না, স্যার 544 তো আসছে না স্যার, হবে না। 544 আসছে তো, দেখা যাক তাহলে 544 আসে কিনা। আমাদের এখানে বলেছে যে 650-এর 18% থেকে, 650-এর 18% থেকে যদি আমরা এক্স এর 25% কে বাদ দিই তবে আমরা আনসার পাই 19। হয়েছে, এটা হলো আমাদের কোয়েশ্চেন। তাহলে এখান থেকে যদি আমরা সলভ করার চেষ্টা করি, এখান থেকে সলভ করলে আমরা কি পেয়ে যাব? এখান থেকে সলভ করলে আমরা পেয়ে যাব এমন যে 18 গুণ, এখানে 650 গুণ 18 করে রেখে দাও, নিচে 100, ঠিক আছে, আর এখানে পেয়ে যাবে 25x বাই 100। এখানে কাটাকাটিটা করবে না, কেন করবে না এখনই বুঝবে। দেখো এবার তুমি এখানে কি করছো, এবার তুমি এইখানে যেটা করবে সেটা হচ্ছে কি না, এই 650 × 18 মাইনাস 25x সমান সমান 1900 লিখবে। বলো তো লিখতে পারো কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ, এই জন্যই, এই জন্যই আমি বলেছিলাম যে কাটাকাটি করবে না, সব সময় প্রথমেই কাটাকাটি করবে না। তাহলে কেন বলো তো? কারণ ভুল হওয়ার চান্স, ভুল হওয়ার সুযোগ একবার মাত্র তোমাকে দেবে। তুমি নিজেকে ভুল হওয়ার সুযোগ একবার মাত্র দেবে, বহুবার দিলে সমস্যা। তুমি প্রথমে কাটাকাটি, প্রথমে গুণ করে নিলে, তারপর ক্যালকুলেশন করতে গিয়ে মিস্টেক করলে তখন সমস্যা হয়ে যাবে, তাই না? তাহলে সেইটাকে মাথায় রাখবে যে ভুল একবার যেন হয়। তাহলে এখান থেকে তুমি যখন ক্যালকুলেশন করছো তখন তুমি দেখছো এবার এটাকে গুণ করো। এবার এটাকে তুমি গুণ করলে এখান থেকে পাচ্ছ 650-কে যখন 18 দিয়ে গুণ করবে তখন তুমি এখানে পাবে 11700। কত পাবে? 11700। অ্যান্ড দেন এটা যখন এ পাশে চলে, মানে -25x যখন হবে এটা সমান সমান তুমি করবে 1900। ওকে, এবার কি হলো, এবার কি হলো, তুমি যখন 11700 আনলে এই 1900-কে এ পাশে যখন নিয়ে আসবে -1900 আনবে, আর এই এটাকে যখন এ পাশে নিয়ে আসবে তখন এটা +25x হয়ে যাবে। তাহলে এখান থেকে যখন তুমি 1900-কে বাদ দিয়ে দেবে তখন তুমি রেজাল্ট পেয়ে যাবে কত? রেজাল্ট তুমি পেয়ে যাবে 9800 = 25x। এবার যখন তুমি এইটাকে 25 দিয়ে ভাগ করবে দেন ইউ উইল গেট দ্য আনসার 392, 392 x = 392, এটা তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে আমাদের আনসার হয়ে গেল কত? অপশন বি, দ্যাট ইজ 392। এবার কথা হচ্ছে যে স্যার এত বড় ক্যালকুলেশন আমরা করতে গেলে তো টাইম বরবাদ হয়ে যাবে, তাই না? স্যার 3 নম্বর লাইনটা তো বুঝিয়ে দেন, বুঝতে পারছি না। হ্যাঁ, 3 নম্বর লাইন, 3 নম্বর লাইন, তার মানে 3 নম্বর লাইন মানে এই যে এই লাইনটা কথা বলছো এইটা? হ্যাঁ, 600 × 18 - 25x আচ্ছা,
আচ্ছা তাহলে মাঝের লাইনটা যেটা আমি বাদ দিয়েছি সেটা তুমি এখানে সরল অঙ্ক করেছো না শিশুরবেলায়, সরল অঙ্কের যোগ বিয়োগ মানে আচ্ছা হ্যাঁ ভগ্নাংশের যোগ বিয়োগ। এবার দেখো 100 দিয়ে হ্যাঁ এটাকে ভাগ করলে যা উপরে তাই থাকে। হুম হ্যাঁ এখানে তোমার এই যে 650 × 18ই থাকে, মাইনাস দিয়ে এটাকে করলে 25x থাকে, আর এটা সমান সমান 19 থাকে। আমি এই 100টাকে এখানে সরাসরি গুণ করে বসিয়ে দিয়েছি, 100কে আচ্ছা উপাশে হ্যাঁ বসিয়ে বুঝতে দিয়েছি, পেরেছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তখন এই লাইনটা পেয়েছি। ওকে আচ্ছা ঠিক আছে, কার প্রশ্ন ছিল এটা? আকরাম স্যার, আকরাম আকরাম মণ্ডল। ওকে তাহলে আশা করি বুঝতে পেরেছো, এটা গেল, এটা গেল কনভেনশনাল মেথড। দেখো তোমাদের আমি বলি কনভেনশনাল মেথডটা লাগবে, কেন লাগবে জানো? কনভেনশনাল মেথড লাগবে কারণ তোমরা যদি কেউ, তোমাদের মধ্যে কেউ যদি চাও যে তোমরা কেউ লেডি ইন্সপেক্টর হবে, লেডি এসআই হবে, বা তোমরা যদি কেউ ইন্সপেক্টর হতে চাও, তাহলে মনে রেখো ওই পরীক্ষাগুলোতে কিন্তু তোমাকে ডিটেল অঙ্ক করে দিতে হয়। কি বললাম, বোঝা গেল? এসআই এর পরীক্ষায় কিন্তু ডিটেল অঙ্ক করে দিতে হয় মেইন পরীক্ষায় গিয়ে, সেই জন্য এই কনভেনশনাল মেথডটাকেও কিন্তু মাথায় রাখবে তোমরা। হ্যাঁ সব সময় শর্ট ট্রিক, শর্ট ট্রিক খুঁজবে না। আর আমি তোমাদেরকে শেখাবো কিভাবে সূত্র তৈরি করতে হয়, এবং তোমরাই সূত্র তৈরি করবে, অঙ্কের মধ্য থেকে প্রত্যেকটা সূত্র তৈরি হবে সেটা তোমরাই বলবে। তো কয়েকটা দিন কন্টিনিউ করো, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, আমরা যদি এটাকে কনসেপ্ট দিয়ে করতে চাইতাম, কনসেপ্ট দিয়ে করতে চাইলে আমি কি করতাম, আমি আগে সবার আগে তো এই 650-এর 18% বের করতাম। 650-এর 18%, দেখো 650-এর 18% বের করার জন্যে আমি যেটা করতাম সেটাই 18%কে আমি বলতাম এটা হলো 10% একবার, আর 1% 1% 8 বার এটা আমি করতাম, ঠিক? তা 10% যদি একবার হয়, 10% মানে কি 65 নয় বলো তো একটু আমায়? স্যার? হ্যাঁ 650-এর টেন হ্যাঁ স্যার, পার্সেন্ট 65, আর 650-এর 1% মানে কত হয়? 6.5। ছশো পঞ্চাশের 1 পয়েন্ট মানে 6.5 × 8। তাহলে এটাকে যদি তুমি গুণ করে দেখো, এটাকে গুণ করলে তুমি কত পেয়ে যাবে? দেখো গুণ কিভাবে করবে, ডান দিক থেকে করবে। এখানে 6টাকে 60 ধরো, তাহলে 6টাকে যদি 60 ধরো, 6 × 8 = 48 মানে কত পাবে তুমি? সেখানে শুধু 48 পাবে না, তুমি পাবে 480, হয়েছে? আর এর সঙ্গে যোগ হবে কত, এই 5কে যখন তুমি যোগ করবে 5 × 8 = 40, তাহলে 600 480-র সঙ্গে যখন 540 তুমি যোগ করবে তখন এটা কত পরিণত হয়ে যাবে বলো? 512-তে পরিণত হয়ে যাবে, 512 একটার পরে পয়েন্ট, দ্যাট ইজ 51, ঠিক? দ্যাট ইজ 51.2। তাহলে 51.2 যদি এখানে হয়, দেন তোমরা এখানে কত, সরি সরি, 520 হবে। এটা কত পার্সেন্ট ছিল? 18% ছিল না? হ্যাঁ যাই হোক, তাহলে এখান থেকে তুমি করলে কত পাচ্ছ দেখো, এখান থেকে তুমি পাচ্ছ, আমার একটু ভুল হলো না, স্যার চারশো এটা আশি যোগ 40 520 হবে স্যার। হ্যাঁ ইয়েস 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 ফাস ফাস হ্যাঁ 512 নয়, 520। হ্যাঁ ঠিক, আমি মুখে বলেছি 520 কিন্তু লিখছি 512। হ্যাঁ ঠিক, যাই হোক, তাহলে এখানে গেল। আর পয়েন্টটা কোথায় বসবে? এখানে পয়েন্ট বসবে, তাহলে এখানে এটা সমান সমান কত হয়ে গেল, 52.0। তো 0.0 কে ক্যান্সেল আউট করো, তাহলে এদেরকে যদি যোগ করো কত হয় দেখো তো, 117, ঠিক আছে? কত হয়? 117, 117 হয় কিনা হয় না বলো? হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক এটা, আছে। এটাকে তোমরা অন্যভাবেও করতে পারতে, 18% কে তোমরা এভাবেও করতে পারতে। দেখো 18% মানে 20% -2% করলে হয় না বলো একটু? হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ স্যার, তাহলে 10% মানে যদি 65 হয়, 10% মানে যদি 65 হয়, তাহলে আমার 20% মানে নিশ্চয়ই 130 হবে, ঠিক? আর আর হ্যাঁ ওয়ান স্যার, পার্সেন্ট আর 1% মানে যদি 6.5 হয়, তাহলে 2% মানে 13 হবে। তাই 130 থেকে 13 বাদ দিলেও কিন্তু 117 আসে, ঠিক আছে? মানে আমি এই যে এক একটা অঙ্ক তোমাদের বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছি, এগুলোই তোমাদের কনসেপ্টটাকে মানে ডেভেলপ করবে, ঠিক আছে? যে আমরা এক একটা অঙ্ক কোন কোন ভাবে ভাবতে পারি, ঠিক আছে? এবং তোমরা এগুলো তোমাদের প্র্যাকটিসের মধ্যে রাখবে। একটা কথা শোনো, প্রত্যেককে বলছি আমি একটা কথা, যখন তোমরা কোন একটা অঙ্ক নিয়ে বসবে, মনে করে একটা অঙ্ক করলে তোমার উত্তর হয়ে গেল, আবার তুমি নেক্সট অঙ্কে চলে গেলে, কিন্তু এটা তোমরা করবে না। যখন তোমরা প্র্যাকটিস করছো, মাথায় রাখো, যখন তোমরা অঙ্কগুলোকে শিখছো, তখন ওই একটা অঙ্ককে বিভিন্ন ভাবে চেষ্টা করবে যে আমি আরো কোনো ভাবে এটাকে সলভ করতে পারি কিনা।
বুঝতে পেরেছো? প্রত্যেকে আমার কথা বুঝতে পেরেছো? যে একটা অঙ্ককে তোমরা চেষ্টা করবে যত ভ্যারাইটি দিয়ে তোমরা সমাধান করতে পারো, যত ভ্যারাইটি দিয়ে আর কোনোভাবে করা যায় কিনা, তাহলেই দেখবে যে তোমার নিজেদের মধ্যে এত ধরনের শর্ট ট্রিক তৈরি হয়ে যাবে, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম 117, কিন্তু এক্সামিনার বলছে যে এইখানে যে সংখ্যাটা হবে সেটা কত হবে, এই যে যে 25, অর্থাৎ মানে আমার যে নাম্বারের 25% হবে, মানে এক্স যে নাম্বার তার যে 25% হবে সেটা হবে এই সংখ্যার থেকে 19 কম, তাই হবে বলেছে না? এক্স এর 25% যে সংখ্যাটা হবে সেটা এটার থেকে 25 সরি 19 কম হবে, তাহলে এর থেকে যদি ইয়েস কেউ কিছু বলছো, চলো এটা থেকে যদি আমি 19 বিয়োগ করি, তাহলে 19 বিয়োগ করলে দেখো তো এটা সমান সমান তুমি কত পাচ্ছ, 19 বিয়োগ করলে এটা সমান সমান কত পাচ্ছ বলো? 117 থেকে 119 বাদ দিলে কত থাকে? 98 থাকে। এবার দেখো 98, এখানে এক্স লেখার কোনো প্রয়োজন নেই। এবার তুমি চলে এসো এখানে, যে তুমি বললে যে 25% মানে হচ্ছে 98, তাই তো তোমার বেরোলো নাকি না? হ্যাঁ, 25% মানে যদি 98 বেরোয়, তাহলে বলো 100% মানে কত হবে? এখান থেকে এখানে আসার জন্য তুমি ইনটু 4 করেছো, তাহলে এখান থেকে এখানে আসার জন্য তুমি ইনটু 4 করবে, এন্ড দ্যাট ইজ 392 এগেন। বুঝতে পেরেছো? তাহলে তোমরা ডান পাশের মেথডটাকে অ্যাপ্লাই করবে। তাহলে ডান পাশে আমি কি করলাম, ডান পাশে আমি জাস্ট কি করলাম, আমি 650-এর 18% কে বের করলাম, 650-এর 18% বের করলাম আমি 117। এখন আমাকে এক্সামিনার বলছে যে এই 117-র থেকে 19 যদি বাদ দেওয়া যায় তবেই ওই সংখ্যাটির 25% পাওয়া যায়। তাই আমি 19 কে বাদ দিয়ে দিলাম, পেলাম 98। তাহলে আমার ওই 25% যে নাম্বারটা আমাকে বের করতে বলা হয়েছে সেই নাম্বারের 25% মানে 98। তাহলে সেই নাম্বারের 25% মানে যদি 98 হয়, সেই নাম্বারে 100% মানে কত? আশা করছি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। হ্যাঁ স্যার, পেয়েছি। ওকে চল তাহলে নেক্সট কোয়েশ্চেন, চল ডু দিস। তোমরা করতে থাকো এবং আমি মানে বলে দিই। ইফ 60% অফ আ নাম্বার ইজ অ্যাডেড টু 30, বলছে কোন সংখ্যার 60% এর সঙ্গে যদি 30 কে যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটিকেই পাওয়া যায়, তাহলে সংখ্যাটি কত? আমি আবার বলি, কোন সংখ্যার 60% এর সঙ্গে যদি 30 কে পাওয়া যায় সরি 30 কে যদি যোগ করা যায় তাহলে সেই সংখ্যাটি পাওয়া যায়। মানে আমি যদি কনভেনশনাল ওয়েতে আমি যদি বলি সংখ্যাটি আমার এক্স, সেই এক্স এর 60% এর সঙ্গে যদি আমি 30 যোগ করে দিই তাহলে আমি সেই সংখ্যাটিকেই ফিরে পেয়ে যাব। এই হচ্ছে এক্সামিনার বলতে চেয়েছে, তখন বলতে চেয়েছে যে এক্স এর ভ্যালুটা কত, এখানে এক্সামিনার বলতে চেয়েছে এক্স এর ভ্যালুটা কত। অঙ্ক কি বুঝতে পেরেছো সবাই? না স্যার, আরেকবার বলবেন, আমি হরকুমার বলছি। 75 অ্যানসার কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হরকুমার তুমি আমাকে বললে না কেন, বুঝিনি হ্যাঁ হ্যাঁ, শোনো আমি তোমাদের সকলকে বলছি, একদম খুব আন্তরিক ভাবে বলছি, মানে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমরা যখনই কোনো কিছু না বুঝো আমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই করবে যে আমি বুঝিনি দাদা, আরেকবার বলো, ঠিক আছে? প্রত্যেককে বলছি কিন্তু। হ্যাঁ দেখো, আমি বললাম যে এখানে এক্সামিনার কি বলেছে, দেখো এক্সামিনার এখানে বলেছে 75 যে উত্তর বলেছো ঠিক বলেছো। আচ্ছা, বলেছে ইফ 60% অফ আ নাম্বার ইজ অ্যাডেড টু 30, বলছে যে কোন সংখ্যার 30% সঙ্গে সরি 60% সঙ্গে যদি 30 যোগ করা হয়, মনে করো এক্স আমার একটা নাম্বার, সেই এক্স নাম্বারের 60% সঙ্গে যদি আমি 30 যোগ করি দ্য রেজাল্ট বিকামস দ্য নাম্বার ইটসেলফ, তাহলে আমার রেজাল্টটা সেই নাম্বারই হয়ে যায়, অর্থাৎ যে নাম্বার দিয়ে আমি ক্যালকুলেশন শুরু করেছিলাম সেই নাম্বারটাই হয়ে যায়। বুঝেছো? হ্যাঁ স্যার। বর্মন বাবু? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এটা এটা থেকে যখন তোমরা সলভ করবে, এটা থেকে সলভ করলেও তোমার উত্তর পেয়ে যাবে একটা সময়, এখান থেকে তোমরা দেখবে যে x সমান সমান হচ্ছে 75। ওকে, কিন্তু আমি তোমাদের এভাবে করানো করাতে চাইছি না, আমি তোমাদের কি করাতে চাইছি তোমরা একটু কনসেপ্টটা বোঝো। ওকে দেখো, আমি বললাম যে এই পুরোটুকুন হলো আমার নাম্বারটা, একটা সার্কেল, ঠিক আছে? এই পুরোটুকুন হলো আমার নাম্বারটা, ওকে, এই নাম্বারের দিস ইজ আওয়ার সেন্টার পয়েন্ট। আচ্ছা, এর যদি আমি 60% করতে চাই, তাহলে বলো তো এই যে যে যতটুকুন জায়গা, এই জায়গাটুকুন 60% হবে কিনা হবে না?
এই জায়গাটুকুন 60% হবে কিনা হবে না? হ্যাঁ স্যার হবে। আর এই বাদ বাকি জায়গাটুকুন থাকলো, এই বাদ বাকি জায়গাটুকুনকে আমি 40% বলতে পারি কিনা পারি না? হ্যাঁ পারি স্যার। কারণ আমি বলেছিলাম পার্সেন্টেজে কমপ্লিট মানেই 100%, পার্সেন্টেজে কমপ্লিট মানেই কত পার্সেন্ট হবে? 100% হবে। তাহলে এইটুকুন পার্সেন্ট আমি যদি এই পুরো একটা সার্কেলটাকে যদি আমি সংখ্যাটিকে ধরি, মনে করো আমি সার্কেলটিকে বললাম এটা আমার সংখ্যা, তাহলে এই সংখ্যার এই 60% মানে হচ্ছে এই অংশটুকুন, আর 40% মানে এই অংশটুকুন, তাই তো হওয়া উচিত নাকি? হ্যাঁ স্যার। তাই এক্সামিনার বলছে কোন সংখ্যার এই 60%-এর সঙ্গে, 60%-এর সঙ্গে যদি এই অংশটুকুনকে যোগ করে দেওয়া যায়, এই অংশটুকুনকে যোগ করে দেওয়া যায়, তাহলে এরকম এই সংখ্যাটাই আবার ঘুরে পাওয়া যায়। তাহলে আমায় বলো এই সংখ্যাটায় তুমি যোগ করলে কত? 30 যোগ করলে না? রিপ্লাই দাও। তাহলে আমায় বলো এই 40% মানে 30 হলো কিনা হলো না? এই 40% মানে 30 হলো কিনা হলো না? তাই তুমি লিখলে 40% মানে যদি 30 হয় তাহলে 1% মানে কত? তুমি বলবে 30/40, তাহলে তুমি বলবে 100% মানে কত? তখন এখানে 100% দিয়ে গুণ করে দেবে 100, দ্যাট ইজ এখানে ক্যান্সেল আউট করলে 2, দিস ইজ 5, এটা দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে? 15 5 15 75, সো আনসার উইল বি 75। বুঝেছো কিনা বলো তো এই কনসেপ্টটা কেমন লাগলো সেটাও বলো। স্যার আরেকবার বলেন স্যার। দারুণ লাগলো স্যার। হ্যাঁ স্যার দারুণ, আমি তো নরমালি করতে পারি স্যার, বুঝতে পারিনি, আরেকবার বলুন। আমি বলবো বলবো, কোনো চিন্তা নেই। যারা বুঝতে পেরেছে তাদের খুব ভালো লেগেছে না কনসেপ্টটা? হ্যাঁ স্যার খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ স্যার ভালো লেগেছে, এভাবে আগে ভাবিই নেই কোনোদিনও। হ্যাঁ, এবার দেখো এরকম ভাবনা চিন্তা, হ্যাঁ ঠিক ঠিক, এরকম ভাবনা চিন্তা আমি তোমাদেরকে দিতে থাকবো, ঠিক আছে? কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে, অন্তত আমি যে ধরনের টাইপের কোয়েশ্চেন তোমাদেরকে করাচ্ছি সেগুলো তোমরা করতে থাকবে, ওকে? এবার চলো, যারা বোঝনি তারা ভালো করে বোঝো। আমি বললাম কি এই পুরোটুকুন ধরো আমার নাম্বারটা, ঠিক আছে? এই পুরোটুকু, এই পুরোটুকু যদি আমার নাম্বার হয় তাহলে এটা আমার সেন্টার, এখান থেকে এইটুকুন আমার 60%, এখান থেকে এইটুকুন আমার 60% হবে কিনা হবে না বলো ভাই, ভাই বা বোন যারা বোঝনি, হবে 60%? এবার এক্সামিনার বলছে এই 60%-এর সঙ্গে যদি আমি 30 যোগ করি, 30 তার মানে কি এই বাকিটুকুন 30, তাই তো? তাহলে এবার বলো বাকিটুকুন 30, কিন্তু পার্সেন্টেজের দিক থেকে এই বাকিটুকুন কত পার্সেন্ট? 40%। 40%? তাহলে তুমি কি বলতে পারো, তাহলে তুমি বলতে পারো যে 40% মানে 30? হ্যাঁ স্যার। তাহলে 1% মানে তুমি বলতে পারো 30/40, ঐকিক নিয়ম। আর 100% মানে কত? তাহলে এটা কি হবে, 100% এখানে গুণ হয়ে যাবে, ক্যালকুলেট করলে তুমি এখানে পেয়ে যাবে 75। আশা করছি বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার বুঝেছি। ভেরি গুড। সৌরভ বিশ্বাস বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তারপরে আবার যে আমাকে বর্মন ভাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা আকরাম, আকরাম স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা যদি কেউ বুঝ, হ্যাঁ বলো বলো, কেউ কিছু বলছো? হ্যাঁ স্যার বলছি, আমাদের মানে আগে এক্স রে করতে করতে অভ্যস্ত, তো ফার্স্টে অঙ্ক ম্যাথ দেখলেই ওই এক্স এর কথা ফার্স্টে মনে পড়ে যায়, ওইভাবে করা শুরু করি, এটা করলাম বেশ আলাদা রকম লাগলো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, একদম এক্স ধরে করতে হবে, কারণ এক্স ধরে করতে করতেই তোমাদের এই কনসেপ্ট গুলো বিল্ড হবে। হ্যাঁ, তো এই কনসেপ্ট গুলো বিল্ড করার জন্য আমার যতটুকু যা নলেজ আছে আমি তোমাদেরকে দিতে থাকবো, ওকে? অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি কিন্তু ইংলিশের স্টুডেন্ট, ঠিক আছে? আমি ইংলিশ মাস্টার্স, এম এ ইন ইংলিশ, ওকে, ফ্রম কল্যাণ ইউনিভার্সিটি। বাট তোমাদের এই সমস্ত পরীক্ষার জন্য শিখতে শিখতে ছেলে মেয়েদের পড়ানোর জন্য কিন্তু এগুলো আমাকে শিখতে হয়েছে। এবং আমি তোমাদের যে ট্রিকটা বললাম, তোমাদের আমি প্রথম দিনে একটা কথা বলেছিলাম, অলওয়েজ লার্ন অ্যাজ এ টিচার, সবসময় একজন শিক্ষকের মতন করে তোমরা যদি শেখো যে কোনো বিষয়, তোমরা যখন শিখছো একজন শিক্ষকের মতন করে তোমরা শেখার চেষ্টা করো, তাহলে তোমরা দেখবে যে তোমাদের শেখাটা কতটা দৃঢ় হচ্ছে এবং খুব ভালো হচ্ছে, ওকে? তো আর ছাত্রের মতন করে শিখলে কি হবে, ও ঠিক আছে পরে একদিন করে নেবো খুনি, ভিডিওটা পরে দেখে নেবো খুনি, কোনো ব্যাপার না। কিন্তু একজন শিক্ষকের মতন মাইন্ডসেট নিয়ে তুমি যদি শেখো, তুমি যদি এমন ভাবো যে এই জিনিসটা আমাকে অন্য কাউকে শেখাতে হবে, তাহলে দেখবে তোমার প্রিপারেশনটা খুব প্রগ্রেস করছে, তাড়াতাড়ি হচ্ছে, ওকে? যাই হোক চলো নেক্সট কোয়েশ্চেন। ইফ 80% অফ আ নাম্বার অ্যাডেড টু 80, চলো এটা তোমাদের প্র্যাকটিস করতে দিয়েছি, করে ফেলো তাড়াতাড়ি। সেম কোয়েশ্চেন,
सेम क्वेश्चन जस्ट प्रैक्टिस आंसर बताओ तुम्हरा किन्तु प्रत्येकटा अंक खाताय टुके नेबे तारपर तोमादेर समाधान करबे कि बोललाम बुझेछो सबाई सर 400 400 यस यस 400 इज यस তাহলে আমাদের সেই কনসেপ্টটাকে আমি আরেকবার রিভাইজ করে দিই দেখো এইটা আমার যদি পুরো নাম্বারটা হয় তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আমার এই অংশটুকুন হবে 80% হবে কিনা হবে না বেটাও হবে এবার বলছে এই 80% এর সঙ্গে এই 80% এর সঙ্গে যদি আমি 80 যোগ করি তাহলে আমি কমপ্লিট নাম্বারটা পাই আচ্ছা তাহলে এইখানে নাম্বারের দিক থেকে তো এই অংশটুকুন 80 কিন্তু পার্সেন্টেজের দিক থেকে এই অংশটুকুন কত পার্সেন্ট 20% তাহলে তোমরা বলছো যে 20% টি 20% নয় 20% মানে 80 তাহলে 1% টি 1% নয় 1% মানে কত 1% মানে হচ্ছে এত আর 100% মানে কত দ্যাটস অল 100 ঠিক আছে তাহলে এখান থেকে তোমরা এখানে কাটাকাটি করলে 5 পেলে 5 8 40 দ্যাট ইজ 400 আনসার চলে আসলো আশা করছি এই অঙ্কটা দিয়ে আগের অঙ্কটার কনসেপ্ট সম্পূর্ণ বুঝতে পেরেছো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার একদম ভেরি গুড Very good. Now do this. Do this question. Korte thako mane boli ami. After the increase of 20% of a number becomes 540. Bolche kono ekta shongkha 20% briddhir pore shongkhati hoye jay 540. Tahole original number ti koto? Proshne bollo. কোন একটি সংখ্যা 20% বৃদ্ধি পাওয়ার ফলে সংখ্যাটি হয়েছে 540 তাহলে অরিজিনাল নাম্বারটি কত স্যার 450 হ্যাঁ ঠিক আছে আমরা দেখব আমি প্রথমেই 450 হচ্ছে স্যার স্যার 450 হবে হ্যাঁ প্রথমেই আমি आंसरটা বলছি 450 হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে দেখো তাহলে আশা করছি সবাই এটা করতে পেরেছো বলো তো কেউ করতে পারোনি এমন আছো স্যার করতে পারিনি আচ্ছা ভেরি গুড করতে পারোনি নাম বলো তো না স্যার নাম শামিমা আক্তার শামিমা আক্তার শামিমা আক্তার শোনো দেখো আমি তোমাদের আগের দিন একটা কনসেপ্ট বলেছিলাম দেখো ভালো করে বুঝবে মনে করো আমি র্যান্ডম একটা নিলাম 20% 20% মানে কত 1/5 ওকে হলো শামিমা ভালো করে বুঝবে 20% মানে 1/5 হয় এটুকুন জানো তো হ্যালো হ্যাঁ শামিমা আক্তার তুমি এই 20% মানে 1/5 হয় জানো তো হ্যাঁ স্যার আচ্ছা তাহলে মনে রাখবে ডিনোমিনেটর সবসময় অরিজিনাল ভ্যালু হয় এইটা হচ্ছে অরিজিনাল ভ্যালু তার মানে 5টা হচ্ছে তোমার অরিজিনাল ভ্যালু আর উপরেরটা হচ্ছে আমার পার্সেন্টেজ রেজাল্ট উপরেরটা কি আমার পার্সেন্টেজ রেজাল্ট ওকে এবার দেখো আমি যদি বলি এই 20% ইনক্রিজ হয়েছে কি হয়েছে 20% ইনক্রিজ মানে বৃদ্ধি হয়েছে দেখো অরিজিনাল ছিল 5 বেড়ে গেল 1 নিউ কত হলো বলো তো 6 ভেরি গুড এবার যদি আমি বলি যে এই 20% আমার কি হয়েছে না ডিক্রিজ হয়েছে তখন 20% মানে আমি তো জানি 1/5 তখন তুমি বলবে কি যে আগে ছিল 5 কমে গেল 1 নিউ কত হলো 4 বুঝতে পেরেছো এইটুকুন বুঝলেই আমার অঙ্ক ফিনিশ কেন ফিনিশ দেখো এখানে কি হয়েছে ইনক্রিজ হয়েছে তার মানে বৃদ্ধি পেয়েছে তার মানে অরিজিনাল ছিল 5 1 বৃদ্ধি পেলো নিউ হয়ে গেল 6 কিন্তু এক্সামিনার বলছে 6টা 6 নয় 6টা হচ্ছে 540 এক্সামিনার কি বলছে এক্সামিনার বলছে 6টা 6 নয় 6টা 540 তাহলে 6 থেকে 540 এ যাওয়ার জন্য আমি কত গুণ করেছি দ্যাট ইজ 90 তাহলে 5টা আমার 5 নয় 5টা কত হবে ইনটু 90 দ্যাট ইজ 450 বুঝতে পেরেছো আনসার এটা প্রত্যেকে এইভাবে করেছো তো ভাই নেক্সট ধরে করেছো না স্যার এইভাবে করেছো না স্যার এইভাবে করেছো বাহ গুড হ্যাঁ গুড গুড ভেরি গুড তাহলে হয়েছে এবার তার নেক্সট একটা দি চলো নেক্সট কোয়েশ্চেন ওটা ইনক্রিজ হয়েছিল
এটাই ডিক্রিজ হয়েছে, ওটাই ইনক্রিজ হয়েছিল, এটাই ডিক্রিজ হয়েছে। উত্তর কত হবে বলো? টাইমস আপ। এর মধ্যে কে কে করতে পেরেছো? স্যার নট হবে। 800 হচ্ছে। তাহলে নট পেলাম আর 800 পেলাম, দেখি আর কি হয়। স্যার নট 800। বললে কে? নট বললে কে? স্যার 800 হয়েছে। নাম বলো ভাই একটু নাম। কোশ্চেনটা স্ক্রিনে দিন না। স্যার 800 হবে। স্যার 800 আসছে স্যার। হ্যাঁ, মানে স্ক্রিনে কি দেবো বললে? কেউ একজন কিছু বললে? হ্যাঁ স্যার কোশ্চেনটা। হ্যাঁ, কোশ্চেনটা স্ক্রিনে দিয়েছি তো। স্যার আসছে না তো। তুমি অমিত পোদ্দার প্রেজেন্টেশনটাকে পিন করো। অমিত পোদ্দার প্রেজেন্টেশনটাকে পিন করো, দেখো পেয়ে যাবে। আদারওয়াইজ তুমি লিফট করে আবার জয়েন হও, পেয়ে যাবে। তাহলে এটাও কিছুই ছিল না, এটা জাস্ট সিম্পল একটা কথা ছিল। কি ছিল? যে 20% যদি ডিক্রিজ হয়, 20% যদি ডিক্রিজ হয়, দ্যাট মিন্স এটা একের পাঁচ ছিল, কিন্তু দেখো নিউ তাহলে কত হয়ে যাবে? নিউ হয়ে যাবে 4। আগে ছিল 5, কমে গেল 1, নিউ হয়ে গেল 4। কিন্তু এক্সামিনার বলছে 4টা 4 নয়, 4টা 640। তাহলে 4টা 640 হতে যাওয়ার জন্য কত গুণ করেছো তুমি বলো? তুমি গুণ করেছো 160। তাহলে 5টা 5 নয়, 5টা কত হবে? ইনটু 160, দ্যাট ইজ 800। সো অরিজিনাল নাম্বারটা ছিল 800, নট নয়, কিন্তু 800 আনসার। ঠিক আছে, অপশন বি ইজ ইউর আনসার। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। ওকে, দেন গো ফর নেক্সট কোয়েশ্চেন। কি বলছে দেখো। টু ক্যান্ডিডেটস ফট অ্যান ইলেকশন, দুজন প্রতিদ্বন্দ্বী একটা ইলেকশনে লড়াই করেছিল। ওয়ান সেকিয়ার 55% অফ ভোটস অ্যান্ড ওয়ান বাই 450 ভোটস। বলছে যে দুজন ক্যান্ডিডেট একটি ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তাদের মধ্যে একজন 55% ভোট পেয়ে 450 ভোটে জিতে গিয়েছিল। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস। তাহলে ওইখানে কতগুলো ভোট ছিল, এই হলো প্রশ্ন। দুজন ক্যান্ডিডেট ইলেকশনে লড়াই করেছিল, প্রতিদ্বন্দ্বিতা করেছিল, একজন 55% ভোট পেয়ে 450 ভোটে জিতে গেছে। তাহলে টোটাল ভোটের সংখ্যা ওই ইলেকশনে কত ছিল? প্রশ্ন বুঝতে পারছো সবাই? ইয়া, 1000 স্যার অ্যানসার। 1000 দেখবো আমরা কত হয়। 1000, তাহলে তুমি নট করছো। অপশন বি 4500। ভেরি গুড, অপশন বি, অপশন বি কারেক্ট অ্যানসার। অপশন বি কি বলছে স্যার? 4500। হ্যাঁ, অপশন বি ইজ, 4500। ঠিক আছে, অপশন বি ইজ ইউর কারেক্ট অ্যানসার। কেন হয় ভালো করে বোঝো। আমি এই ইলেকশনের অঙ্ক দেখো, দেখো আমি বললাম যে আমার যখন কমপ্লিট সেন্স আনতে হয়, মনে রাখবে কমপ্লিট সেন্স আমি 100% দিয়ে আনবো। তাই আমি বললাম যে আমার ওই কেন্দ্রে 100% টোটাল ভোট ছিল, ঠিক? সেই 100% টোটাল ভোট থেকে দুজন প্রতিযোগিতা যেহেতু লড়াই করেছিল, তার মধ্যে নিশ্চয়ই একজন উইনার হয়েছে, একজন লুজার হয়েছে, একজন জিতেছে, একজন হেরেছে। তাহলে উইনারকে আমি W দ্বারা রিপ্রেজেন্ট করলাম, লুজারকে আমি L দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এবার আমাকে এক্সামিনার বলেছে যে উইনার যে জিতেছে সে 55% ভোট পেয়েছে। এবার আমায় বলে ফেলো, এই 100-র মধ্যে 55টা ভোট যদি উইনার পায়, তাহলে লুজার কতগুলো ভোট পেল? 45% এই এই নিয়ে তো আর কারো কোনো প্রশ্নই থাকা উচিত নয়, তাই না? তাহলে এবার এবার দেখো, এই ভদ্রলোক এই W L এর থেকে 450টা বেশি ভোট পেয়েছে। সেই বেশি ভোটটা এই দুটো ভোটের ডিফারেন্স না, এদের মধ্যে যে ডিফারেন্স পার্সেন্টেজের ডিফারেন্স কত? 10%, তাই তো? 10%। তাহলে এক্সামিনার বলছে 10%টা 10% নয়, 10%টা হলো 450। তাহলে 10 থেকে 450-এ যাওয়ার জন্য কত গুণ করেছো? দ্যাট ইজ 45। ওকে, তাহলে 100টা 100 নয়, 100টার সাথে কত গুণ করতে হবে? 45, দ্যাট ইজ 4500 ইজ ইউর আনসার। ক্লিয়ার হলো সবাই বলো?
হ্যাঁ স্যার ওইভাবে করেছি, আমি স্যার 40% দিয়ে করেছি, হ্যাঁ স্যার 45% দিয়ে করেছি। ইয়েস, যাই হোক, মোটামুটি এখন সবাই বুঝতে পেরেছে তো? হ্যাঁ স্যার বুঝেছি স্যার। ওকে চলো, দেন গো ফর নেক্সট কোয়েশ্চেন। The income of C is 20% more than B's income, and the income of B is 25% more than A's income. Find how much percent is C's income more than A's income. Examiner বলছে, C এর income B এর income এর থেকে 20% বেশি, B এর income A এর income এর থেকে 25% বেশি। তাহলে এক্সামিনার বলছে যে সি এর ইনকাম এ এর থেকে কত শতাংশ বেশি? প্রশ্ন বুঝতে পেরেছ? এনি ওয়ান অফ ইউ এনি ডাউট? আচ্ছা আচ্ছা, দেখো এখানে কি বলছে, দ্য ইনকাম অফ সি ইজ 20% মোর দ্যান বিজ ইনকাম, মানে সি এর ইনকাম বি এর ইনকামের থেকে 20% বেশি, এবং দ্য ইনকাম অফ বি ইজ 25% মোর দন এজ ইনকাম, এবং বি এর ইনকাম এ এর ইনকামের থেকে 25% বেশি। তখন এক্সামিনার জিজ্ঞেস করছে যে সি এর ইনকাম এর ইনকামের থেকে কত পার্সেন্ট বেশি, এটা জিজ্ঞেস করেছে। তো যাই হোক, যারা পেরেছো, যারা করছো করো, এবং যারা পারো না বা যাদের জন্য এই অঙ্কগুলো প্রথম তারা দেখো, এই অঙ্ক পেলেই কি করবে, সবার আগে তো এ বি আর সি কে লেখা শেখো। আমাদের কাছে তিনজন ক্যান্ডিডেট রয়েছে, এ বি সি। এবার আমরা স্টেটমেন্ট পড়ব। স্টেটমেন্ট কি বলছে? স্টেটমেন্ট বলছে যে ইনকাম অফ সি ইজ 20% মোর দ্যান বিজ ইনকাম, বি এর যে ইনকাম তার থেকে 20% বেশি হলো সি এর ইনকাম। তারপরে বলছে যে বি এর ইনকাম এর ইনকামের থেকে 25% বেশি। তাহলে আমি বললাম যে এর ইনকাম যদি 100 টাকা হয়, বি এর ইনকাম এর এর থেকে কত বেশি, 25% বেশি। ওকে, 25% বেশি, তাহলে নিশ্চয়ই বি এর ইনকাম 125 টাকা হবে, বলো হবে কি না? হবে না? আবার এক্সামিনার বলছে, বি এর ইনকাম সি এর থেকে, মানে সি এর ইনকাম বি এর থেকে 20% আবার বেশি, তাহলে নিশ্চয়ই এর যে ইনকাম তার থেকে 20% বেশি সি এর হবে। তাহলে সেই 20% বেশি হলে কত হয়ে যাবে এটা, বললো 20%। দেখো এর 10% মানে কত, এর 10% মানে কত বলো, 12.5, তাই না? বি এর 10% মানে 12.5, তাহলে 20% মানে কত, 25 নয় কি নয়? তাহলে বলো 25 হয় কি না? হয় না? তাহলে সি এর বেতন, সি এর ইনকাম তো 125 হবেই, তার সাথে সাথে আরো 25 বেশি হবে, তার মানে 150 হবে। বুঝতে পেরেছো? বুঝলে কি না? হ্যাঁ স্যার বুঝতে। আচ্ছা স্যার, এবার তোমার এখানে দেখো এক্সামিনার সরাসরি, হ্যাঁ বলো আরেকবার, বলো কি বলছো? হ্যাঁ 125+25টা আরেকবার বলো। হ্যাঁ 125+25, দেখো তাহলে এখানে বলছে যে সি এর ইনকাম বি এর থেকে 20% বেশি, এটুকুন বুঝেছো তো? সি এর ইনকাম বি এর থেকে 20% বেশি, তাহলে দেখো এই সি এর ইনকাম 125 বি যা ইনকাম করে তা তো হবেই, তার সাথে তার 20% বেশি হবে, তাই না? মানে 125-এর 20% হবে। ইয়েস, তাহলে 125-এর 20% কি করে বেরবো, 10% মানে কি 12.5 নয়? 12.5, 25, হ্যাঁ। ইয়েস, আশা করছি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা তোমরা যদি না জানতে, মাইন্ড ক্যালকুলেশন যদি তুমি না জানতে, তাহলে তুমি কি করতে, তুমি এখানে লিখতে যে 125×120/100, এমনটা লিখতে, বলো এরকমটা লিখতে কি না লিখতে না? হ্যাঁ স্যার। তাহলে এটাকে কাটাকাটি করতে হতো, এখানে 25 দিয়ে 5 লিখতে হতো, এখানে 25 দিয়ে 4 লিখতে হতো, এটাকে একটা 30 করতে হতো, 3×5=15, ওর সর্বনাশ 150, অনেকটা টাইম কনজিউমিং। তো এবার এক্সামিনার যেটা প্রশ্ন করেছে যে সি এর ইনকাম এর ইনকামের থেকে কত শতাংশ বেশি, দেখো এ ইনকাম করছে 100 টাকা, সি ইনকাম করছে 150 টাকা, তাহলে কত পার্সেন্ট বেশি হলো বলো? 50%। ওকে চলো, দেন নেক্সট,
কি বলছে, টু নাম্বারস আর মোর দ্যান দ্য থার্ড নাম্বার বাই 20% অ্যান্ড 50% রেসপেক্টিভলি। বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 20% ও 50% বেশি, তাহলে ফাইন্ড দ্য ফার্স্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য সেকেন্ড নাম্বার। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ, এই হলো এক্সামিনারের প্রশ্ন। বোঝনি কে কে? স্যার আর একবার বলুন। হ্যাঁ, যারা বোঝনি দেখো, বলছে যে টু নাম্বারস আর মোর দ্যান দ্য থার্ড নাম্বার। আচ্ছা চলো আমি এখানে দেখাই, এখানে আমার তিনটি সংখ্যা রয়েছে, দ্যাট ইজ ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, ঠিক? এই সংখ্যাগুলো যখন এরকম পাবে, ওই আগের অঙ্কটা আর এই অঙ্কটা একটু সেম সেম অঙ্ক, এই জন্য আমি দুটোকে একসাথে রেখেছি। দেখো ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার পেয়ে গেছো। এক্সামিনার বলছে যে দুটি সংখ্যা, মানে এই ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার, তৃতীয় সংখ্যাটির থেকে 20% বেশি এটা, 50% বেশি এটা। তখন প্রশ্ন করছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ। তাহলে দেখো থার্ড নাম্বার যদি 100 হয়, তাহলে প্রথম নাম্বারটি 120 হবে, দ্বিতীয় নাম্বারটি 150 হবে, কে বোঝনি বলো? বুঝতে পেরেছো সকলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, না বুঝলে কিন্তু বলতে পারো আমায় যে বুঝলাম না। আর একবার বলছি, দেখো এখানে আমার নাম্বার আছে তিনটি, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার। অঙ্ক কি বলছে ভালো করে পড়ো, টু নাম্বারস আর মোর দ্যান দ্য থার্ড নাম্বার, দুটি সংখ্যা হয় বেশি তৃতীয় নাম্বারটির থেকে। তাহলে তৃতীয় নাম্বারটিকে আমি 100 ধরলাম, প্রথম সংখ্যাটি, প্রথম নাম্বারটি 20% বেশি, দ্বিতীয় নাম্বারটি 50% বেশি, কি করে বুঝলাম? রেসপেক্টিভলি কথাটা ইউজ করা হয়েছে সেই জন্য। মনে রাখবে রেসপেক্টিভলি, যখনই কথাটা ইউজ করে রাখবে, রেসপেক্টিভলি বাংলা হচ্ছে যথাক্রমে। রেসপেক্টিভলির বাংলা কি? যথাক্রমে। তো যথাক্রম মানে কি? যেভাবে সিকোয়েন্স সাজানো রয়েছে, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বারের জন্য 20%, সেকেন্ড নাম্বারের জন্য 50%। তাহলে এইটুকুন বুঝতে পেরেছো বলো? দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 50% বেশি, তাহলে তৃতীয় সংখ্যাটি যদি 100 হয়, তাহলে নিশ্চয়ই প্রথম সংখ্যাটি 120 হবে এবং দ্বিতীয় সংখ্যাটি 150 হবে। বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। এবার কোশ্চেন করছে ফাইন্ড দ্য ফার্স্ট নাম্বার, ফাইন্ড দ্য ফার্স্ট নাম্বার, প্রথম সংখ্যাটি, এই প্রথম সংখ্যাটি ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বারের কত শতাংশ, এটা এক্সামিনার জিজ্ঞেস করেছে। তাহলে বলতে চাইছে যে 120 150 এর কত শতাংশ। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা কি ঘটেছে, এখানে দেখো, এখানে বলেছে যে অ্যাকচুয়ালি ফার্স্ট নাম্বার বাই সেকেন্ড নাম্বার এদের পার্সেন্টেজটা কত, এটা জানতে চেয়েছে। তাহলে এটার পার্সেন্টেজ জানার জন্য কি করব, ইনটু 100 করব। আচ্ছা, ইনটু 100 না করলেও হবে, কেন জানো? ইনটু 100 না করলেও হবে, তোমাদের এটা মাথায় রাখা উচিত। দিস উইল বি একদম ক্যালকুলেশন করে ভালো, ছোট্ট ছোট্ট করে, দ্যাট ইজ 0 0 ক্যান্সেল আউট করো, তারপর তুমি দেখো 3 দিয়ে কাটতে পারবে, 4/5, 80%, ঠিক আছে? তাহলে 4/5 কখন হয়, 4/5 কখন হয়, 80% হয়, 80% এর জন্য হয়। কেন হয় দেখো, তোমরা শিখেছিলে আগের দিন 1/5 মানে 20%, 2/5 মানে 40%, 3/5 মানে 60%, 4/5 মানে 80%। শিখেছিলে কিনা শেখনি বলো? হ্যাঁ স্যার। কারণ কি, এখান থেকে এখানে আসার জন্য ইনটু 2 করেছো, তাই এখান থেকে এখানে আসার জন্য ইনটু 2 করো। এখান থেকে এখানে আসার জন্য যদি ইনটু 4 করতে হয়, তাহলে এখান থেকে এখানে আসার জন্য ইনটু 4 করা হয়েছে কিনা হয়নি বলো তো? তাই 5/4 দেখার সাথে সাথে যেন 80% মাথায় চলে আসে, গুণ যেন না করে বের করতে হয় আমাদের। ওকে, সো এই অঙ্কের উত্তর হয়ে গেল অপশন ডি, এই অঙ্কের উত্তর হয়ে গেল অপশন ডি।
ওকে তোমাদের যে কোনো ধরনের ডাউট কোশ্চেন কিন্তু আমায় হোয়াটসঅ্যাপে তোমাদের গ্রুপে লিখে পাঠাবে এবং তোমাদের এই ডাউট কোশ্চেনগুলোকে নিয়ে আমি কিন্তু তোমাদের এই ক্লাসের মধ্যেই 10 মিনিট 15 মিনিট রাখবো ওকে যার যে ধরনের ডাউট কোশ্চেন আছে যে যেখান থেকে পারো সেখান থেকে কোশ্চেন ডাউট কোশ্চেন আনতে পারো ঠিক আছে করতে পারো তবে আমি আর একটা কথা বলি তোমাদের প্রত্যেককে মাথায় রেখো 100% নিয়ে মোট পরীক্ষা মনে রাখবে সেই 100%-এর মধ্যে 100%-এর মধ্যে 40% কোশ্চেন থাকে ইজি এটা খুবই ইজি থাকে ঠিক আছে খুব ইজি 20% কোশ্চেন থাকে মডারেট 20% কেমন থাকে মডারেট মানে মধ্যমানের মানে একটু কঠিন একটু জটিল মানে একটু কঠিন একটু সহজ মিলিয়ে মিশিয়ে হয়েছে আর মনে রেখো বাদ বাকি 20% কঠিন থাকে হার্ড মডারেট টু হার্ড মানে মডারেট টু হার্ড আর 20% থাকে হার্ড তো এই 20% যেগুলো হার্ড কোয়েশ্চেন সেগুলো নিয়ে কখনোই মাথা ঘামাবে না কেন কারণ এগুলোকে তুমি যোগ করে দেখো কত পার্সেন্ট হয়ে গেছে 80% হয়ে গেছে আর যে কোনো পরীক্ষায় 80% পেলে চাকরি কনফার্ম আমি ব্যক্তিগতভাবে যে ভুলগুলো করে থাকি মানে একটা কোয়েশ্চেন পেলাম সেটাকে সলভ করতে হবে এমন কিন্তু কোনো কথাই নেই পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন ছাড়াটাই মূল কথা ইগোতে কখনো নিতে হয় না যে অঙ্কটা হচ্ছে না 1 মিনিট চেষ্টা করার পরে অঙ্কটা হচ্ছে না সো ওটাকে বাদ দাও বাদ দিয়ে আগে চলো যাই হোক এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো সবাই হ্যাঁ স্যার বুঝেছি হ্যাঁ স্যার দেন গো ফর নেক্সট এটা করো In a school, 70% of the students are girls. একটা স্কুলে 70% ছেলে মেয়ে সরি 70% ছাত্রদের মধ্যে মেয়ে আর কি 70% ছাত্র হচ্ছে মেয়ে ছাত্র তাহলে কোন একটা স্কুলে 70% স্টুডেন্ট হলো গার্লস স্টুডেন্ট দ্য নাম্বার অফ বয়েজ আর 510 এবং ওই স্কুলে ছেলেদের সংখ্যা 510 তাহলে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত তাহলে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত 1700 ভেরি গুড কে উত্তর বলবে বলো উত্তর কে বললে হ্যাঁ 1700 উত্তর ভেরি গুড কেন দেখো 100% আমার স্টুডেন্ট ছিল তার মধ্যে থেকে আমার ছিল কিছু গার্লস কিছু ছিল বয়েজ তো গার্লস যদি 70% হয় তোমরা বলো বয়েজ 30% হবে কিনা হবে না বলো হবে তাহলে এক্সামিনার বলছে তাহলে এক্সামিনার বলছে 30% 30% নয় 30% মানে হচ্ছে 510 তাহলে 30 থেকে 510 আসতে গেলে কত গুণ করেছো 70 গুণ করেছো 17 তাহলে এখান থেকে দেখো এইভাবে করলে সুবিধাটা কি হয় তুমি এখান থেকে বয়েজও বের করে নিতে পারো ইনটু 17 করলে বয়েজের সংখ্যাও বেরিয়ে যাবে কিন্তু তোমাকে যেহেতু টোটাল নাম্বার চেয়েছে তাই এখানে ইনটু 17 করে দাও ইনটু 17 করলে কত হয়ে গেল 1700 তাহলে স্কুলে ছাত্র সংখ্যা হচ্ছে 1700 আশা করছি সবার ক্লিয়ার হয়েছে হ্যাঁ স্যার আপনি বলেন স্যার হ্যাঁ স্যার ক্লিয়ার আছে স্যার আচ্ছা আর একবার বলতে হবে কে বললে স্যার আমি শামিমা আক্তার শামিমা আক্তার দেখো 100% মনে করো আমার স্কুলে 100% 100 জন ছেলে মেয়ে ছিল ধরে নাও সে 100 জনের মধ্যে মেয়েরা যদি 70% থাকে তাহলে বয়েজরা কি 30% আছে কিনা নেই হ্যাঁ আছে তো এক্সামিনার বলছে যে 30%টা 30% নয় 30% হচ্ছে যে 510 এই যে বয়েজের সংখ্যা তাই 30% থেকে 510 এ যাওয়ার জন্য কত গুণ করলাম 3 17 51 মানে 17 গুণ করলাম তাহলে এক্সামিনার আমাকে জিজ্ঞেস করছে টোটাল নাম্বার স্টুডেন্ট কত তো টোটাল তো আমি 100 ধরেছিলাম তো টোটালের সঙ্গে 17 গুণ করে দিলাম দ্যাট ইজ 1700 শামিমা ক্লিয়ার হ্যাঁ স্যার বুঝেছি আচ্ছা ওকে দেন গো ফর নেক্সট ডু দিস আ স্টুডেন্ট গট 23% মার্কস এন্ড ফেলড বাই 15 মার্কস একটা ছাত্র 23% মার্ক পেল কিন্তু সে পরীক্ষায় 15 মার্কের জন্য ফেল হয়ে গেল অন্য একটা ছাত্র 35% মার্ক পেল কিন্তু সে 21 মার্কের 5 মার্ক থেকে 21 মার্ক বেশি পেয়ে গেল তাহলে ওই পরীক্ষায় টোটাল মার্কস কত ছিল 5 মার্ক কত ছিল এবং 5% কত ছিল এই হলো প্রশ্ন প্রশ্ন বুঝতে পেরেছো স্যার আরেকবার বলবেন বলছি বললাম যে একটা ছেলে মনে করো একটা পরীক্ষা হয়েছে কোন একটা স্কুলে বা কোথাও
তো সেইখানে যে 23% মার্ক পেয়েছে সে 15 মার্কের জন্য ফেল করেছে এবং যে 35% মার্ক পেয়েছে সে 21 মার্ক বেশি পেয়ে গেছে পাস মার্কের থেকে তাহলে ওই পরীক্ষায় টোটাল মার্ক কত ছিল পাস মার্ক কত ছিল পাস পার্সেন্টেজ কত ছিল তিনটে প্রশ্নই জিজ্ঞেস করতে পারে কিন্তু তো মনে রেখো তোমাদের পরীক্ষায় যে কোনো একটি প্রশ্ন জিজ্ঞেস করবে এটা কিন্তু 2000 সিজিএল এটা 2014 এর সিজিএল এর কোশ্চেন কিন্তু এসএসসি সিজিএল এর কোশ্চেন আর মনে রেখো ডব্লিউবিসি একদম বেসিক বেসিক কোশ্চেন আসে সিজিএল এর থেকে অনেক অনেক লো লেভেলের কোশ্চেন কিন্তু তোমরা ডব্লিউবিসি পরীক্ষায় পাবে সো আমরা যখন প্র্যাকটিস করব না তখন তোমরা দেখবে যে সত্যি তোমরা সব পারবে করতে সো কিভাবে করবে সেটা শোনো যারা করছো করো কিন্তু আমার এটা যখন আমি করাচ্ছি মন দিয়ে দেখো এই যখনই এই ধরনের কোশ্চেন আসবে তখনই তোমার সবার আগে এরকম একটা দাগ কাটতে পারবে কিনা বলো তো আমায় পারবে এরকম দাগ কাটতে হ্যাঁ পারবো স্যার হ্যাঁ দেখো তোমাদের তো আমি দেখতে পাচ্ছি না তাই তোমরা আমাকে রিপ্লাই দিলে আমি মনে করতে তোমাদের সাথে কানেক্ট হতে পারি এবার দেখো এই যে দাগ কাটলে আমি বললাম এটা হলো 0% আর এই পয়েন্টটাকে বললাম আমি 100% ঠিক আছে তো আমায় বলো নিশ্চয়ই এমন কোন একটা জায়গায় 5% বলে কিছু একটা থাকবে থাকবে কিনা থাকবে না বলো হ্যাঁ স্যার থাকবে আচ্ছা তাহলে আমি এখানে নিচে লিখলাম দেখো পার্সেন্টেজ আমি পার্সেন্টেজ যেখানে লিখবো আমি সেখানে পার্সেন্টেজই লিখতে থাকবো আর ওপরে আমি বললাম যে এখানে ধরো জিরো মার্কস এই ওপরে আমি মার্কস লিখছি তাহলে নিশ্চয়ই এটা পাস মার্ক হবে আর এটা ফুল মার্ক হবে বোঝা যাচ্ছে কি বললাম আমি যদি মার্ক লিখি মার্ক ওপরেই লিখতে থাকবো যদি পার্সেন্টেজ লিখি তো পার্সেন্ট যে কোনো এক সাইডে রাখার চেষ্টা করব এটা কেন দেখো যে কোনো কোশ্চেন যে কোনো এই ধরনের পরীক্ষার যে কোনো কোশ্চেন তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে আমায় বলো যে ছেলেটি ফেল করলো 23% পেয়ে সে পাস মার্কের ডান দিকে নাম্বার পেয়েছে না বাঁ দিকে নাম্বার পেয়েছে এবং তার এই জায়গাটুকুনের যে এই যেখান দিয়ে সাপ গেছে এই জায়গায় মার্কের যে ডিস্টেন্স সেই মার্কের ডিস্টেন্স কত 15 মার্কস ঠিক আছে আচ্ছা এবার যে ছেলেটি 35% পেয়ে পাস করে গেল সে কি পাশের ডান সাইডে থাকবে না বা সাইডে থাকবে তার মানে এইটুকুন যে ডিস্টেন্স তার 21 মার্কের ডিস্টেন্স আছে ঠিক কিনা ভুল বলো তো আচ্ছা তাহলে এবার আমায় বলো তাহলে এবার আমায় বলো আমি যদি এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত চলি তাহলে আমি কতটুকুন পথ হাঁটলাম এখান থেকে যাত্রা শুরু করে এইখান পর্যন্ত হাঁটলাম 23 to 35 না 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 আমি 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 যেটা কোশ্চেন করি শুধু সেই কোশ্চেনটার উত্তর দাও আমি বললাম যে যে 23 মার্কস ও এটা তো 23 না ভাই এটা এটা 23 হ্যাঁ তো 23 থেকে 35 পর্যন্ত যখন আমি হাঁটবো তখন আমি কতটুকু যাত্রা অতিক্রম করব কত পার্সেন্টের যাত্রা 12% এর যাত্রা অতিক্রম করব দেখো 23 থেকে 35 পর্যন্ত গেলে কত ঘর অতিক্রম করব 12 ঘর অতিক্রম করব ভাই আচ্ছা এবার এখানে মার্কের দিক থেকে কত ঘর অতিক্রম হচ্ছে দেখো তো এখান থেকে এই পর্যন্ত 15 এখান থেকে এই পর্যন্ত 21 তাহলে এখানে মার্কের দূরত্ব কত হয়ে গেল মার্কের দূরত্ব হয়ে গেল 36 তাহলে আমি বলো এই 12% মানে কি 36 মার্কস নয় হ্যাঁ তাহলে 12% মানে যদি 36 মার্কস হয় তাহলে 12 সঙ্গে কত গুণ করে এখানে গেছো 3 গুণ করে তাহলে 100% মার্ক মানে কত হবে বলো ইনটু 3 দ্যাট ইজ 300 তাহলে আমাদের এক দাগের উত্তর আমরা পেয়ে গেলাম যে টোটাল মার্ক ছিল 300 এই পর্যন্ত বুঝেছো হ্যাঁ স্যার বুঝেছি ওকে এবার আমাকে জিজ্ঞেস করছে পাস মার্ক কত হবে তাহলে দেখো পাস মার্ক হ্যালো স্যার বলো বলো স্যার 23 থেকে যদি 35 12% হয় তাহলে 15 থেকে 21 তো 6% হবে নো একদমই না দেখো এই যে যে ডিস্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত 15 মিটার মনে করো 15 মার্কস
এইখান আচ্ছা থেকে এইখান থেকে যাত্রা শুরু করে এই এই পর্যন্ত যদি পেত তাহলে 15টা মার্ক পেত। ওকে, আবার এখান থেকে এখানে যাওয়ার জন্য সে 21টা মার্ক পেয়েছে বেশি, তাহলে এই 15 আর 21 কি যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে, হ্যাঁ। দেখো তোমাদের আমি এই দাগটা কাটতে শুধু শুধু বলিনি, কেন জানো? কারণ ছেলেরা পরীক্ষার হলে গিয়ে বা যে কোনো প্র্যাকটিসের সময় কি করে, কোনটা যোগ করবো আর কোনটা বিয়োগ করবো। দেখো নিচেরটা তোমাদের মনের ভুলেই বিয়োগ হয়ে গেছে আর উপরেরটা তোমাদের মনের ভুলেই যোগ হয়ে গেছে, কিন্তু এই দাগটা কেটে যদি তোমরা অঙ্ক না করো তাহলে তোমরা কোথায় যোগ করবা আর কোথায় বিয়োগ করবা ভুল হয়ে যাবে। কিন্তু কি বললাম, বুঝেছো কি? আচ্ছা হ্যাঁ, তাহলে এই দাগটা কেটে করবে তাহলে দেখবে তোমাদের ইজি হচ্ছে অঙ্কগুলো করার ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমাদের পাস মার্ক খুঁজে বের করতে হবে। পাস মার্ক কত? দেখো এই যে যে এই যে যে 23%, কেউ কিছু বলবে কি? স্যার পাস মার্ক কি 29%? পাস মার্ক 29% নয়। দেখো একটু ভালো করে তোমার ক্যালকুলেশনটা একটু ঠিক করো তাহলে হয়ে যাবে। ঠিক আছে, দেখো পাস মার্ক, আমি আমি পাস মার্ক জিজ্ঞেস করছি আগে, পাস মার্ক, পাস মার্ক পেতে গেলে কত পেতে হবে? দেখো পাস মার্ক পেতে 84 কি? গেলে, ইয়েস 84, হ্যাঁ 100% 84, অবশ্যই 84। দেখো আমায় আগে বলতে হবে, আমায় আগে বলতে হবে যে 23% মার্ক মানে কত, 23% মার্ক মানে কত। দেখো তোমরা বলছো যে 300 হলো 100% মার্ক, তাহলে এই 300-র 10% মানে কত? 30। তাহলে 20% মানে কত? 60। আর 3% মানে কত? 9, দ্যাট ইজ 69, বুঝেছো? তাহলে 23% মার্ক মানে 69। এটা মনে মনে ক্যালকুলেট করে বের করতে পারো, পেরেছো কিনা বলো আমায়। চলো কেউ একজন রিপ্লাই দাও। 23%, হ্যাঁ। এবার দেখো তাহলে এটা হয়ে গেল, তাহলে এবার আমায় বলো 69 মার্কও পেয়েছে কিন্তু ফেল করেছে কত মার্কের জন্য? 15 মার্কের জন্য। তাহলে এখানে যদি ও 15 মার্ক পেতো তাহলে পাশ করে যেত কিনা যেত না? তা 69-এর সঙ্গে 15 যোগ করলে কি 84 হয় কিনা হয় না বলো? স্যার হয়। তাহলে পাশ মার্ক হয়ে গেল 84। আবার তোমরা উল্টো ভাবেও করতে পারো, কি তোমরা বলতে পারো যে 35% মার্ক মানে কত? তোমরা একটু আগেই বললে যে এর 10% মানে যদি 30 হয় তো 35% মানে হবে হচ্ছে তোমার 30 33-এ 90, আর পাঁচের জন্য আর 5%-এর জন্য কত হবে? 15। তাহলে এখানে তোমরা কত বলবে? 105। এবার 105 থেকে কত মার্ক বাদ দিতে হবে? 21 মার্ক বাদ দিতে হবে, 21 মার্ক। তবেও দেখো তো তুমি 84 পাচ্ছ কি না পাচ্ছ না, পাচ্ছ? আচ্ছা হ্যাঁ। এবার যদি তোমাদের বলি যে পাস পার্সেন্টেজ কত, তুমি পাস পার্সেন্টেজ এভাবে বের করতে পারো 84/600×100, এভাবে করেও পাস পার্সেন্ট বের করা যায়। ঠিক, এটা করলে ক্যালকুলেট করলে কি হবে, এটা দিয়ে কেটে দিলে এই 6 দিয়ে কাটলে কি হবে? 6 দিয়ে কাটলে দেখবে 6 তোমার এখানে হচ্ছে 6×6, ঠিক আছে, 28। হ্যাঁ এখান থেকে এটা ক্যান্সেল আউট করে দাও, আর এটা হলো 3/28, ঠিক আছে, 3/28 হয় 84। তাহলে পাস পার্সেন্টেজ কত বেরিয়ে গেল? 28%। আবার তোমরা এখান থেকেও করতে পারতে, দেখো 23% আর 15 মার্ক। দেখো 1 মার্ক, 1% মার্কের জন্য 3 মার্ক দরকার হয়, 3 মার্ক পেলে 1% মার্ক হয়, তাহলে 15%, 15 মার্কের জন্য কত পার্সেন্ট হবে বলো? 15%-এর জন্য 5% হবে, তাহলে 23 আর 5 28, আর 21-এর জন্য 7% মার্ক হবে, তাহলে 35-এর থেকে 7 বাদ দিলে 28, যেদিক থেকেই এগো সেদিক থেকেই হবে। আশা করছি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার।
হ্যাঁ, তাহলে তোমরা হ্যাঁ স্যার যখনই বুঝে এই গেছি। ধরনের যখনই তোমরা এই ধরনের কোয়েশ্চেন পাবে তখনই এরকম একটা দাগ টেনে নেবে। দাগ টেনে নিয়ে তোমরা যে কোনো এক সাইডে পার্সেন্টেজ কে রাখবে, যে কোনো এক সাইডে মার্কস কে রাখবে, রেখে তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে খুব ইজিলি অঙ্কটা হয়ে যাবে উইদিন সেকেন্ডস। ঠিক আছে, ক্লিয়ার? ওকে স্যার, হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। চলো ঠিক আছে, তাহলে আজকে আর আমাদের নেই, আমরা এই কটা টাইপ করে ফেললাম এবং নেক্সট টাইপে আমাদের মানে পার্সেন্টেজের যা যা কনসেপ্ট আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে শিখব। ওকে, হ্যাঁ স্যার, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ওকে।